ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের 8 নম্বর পার্ট, ফাইনাল পার্ট, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে কি রয়েছে যে কোশ্চেনগুলো সেগুলো অ্যান্সারগুলো বলবো তোমাদের। ফার্স্ট বহুমুখী উত্তরণী প্রশ্ন, সেখানে বলেছে 1 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটার উত্তর হবে ডি। 2 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে, 500 সংখ্যাটিকে রোমান সংখ্যা লিখলে পাবো কত, সেটা আমরা দেখে নেওয়া যাক অ্যান্সার কত। এ নাম্বার আছে সি, বি ডি, সি নাম্বার এল এবং ডি নাম্বার এম, উত্তর হবে বি নাম্বার ডি, মানে 500। এরপরে যে কোশ্চেনটা আছে এর ব্যাখ্যাটা তোমরা দেওয়ার দরকার নেই। এক্স মানে 10, এল নাম্বার, এল মানে 50, সি মানে 100 এবং ডি মানে 500, এটা জেনে রাখলেই তোমরা পারবে। 3 নম্বর, 3×1/5 কে কী লেখা যায়, এটার উত্তর হবে ডি নাম্বার, 1/5 + 1/5 + 1/5। এইভাবে 3 বার প্লাস করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা, এরপর 4 নম্বরটা রয়েছে, 0.3×0.5 এর গুণ ফলে দশমিক বিন্দু বসবে কোন দিক থেকে। দেখো এখানে বলেছে এ নম্বর 1-এর ঘর আগে, বি নম্বর 2-এর ঘর আগে, সি 3-এর ঘর আগে, 4 ঘর আগে। তাহলে অ্যান্সার কী হবে? এখানে উত্তর হবে বি নম্বর, 2-এর ঘর আগে। ব্যাখ্যা যেটা দেওয়া আছে সেটা দেখে নিতে পারো তোমরা। এরপরে 1.8 মিটার সংশন কত সেন্টিমিটার হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে 4টা অপশন দেওয়া আছে, এই অপশনগুলির মধ্যে থেকে আমাদের অ্যান্সার বের করতে হবে। উত্তর হবে বি নম্বর, 180 সেন্টিমিটার, 1.8 মিটার ইকুয়াল টু 180 সেন্টিমিটার। এরপরে আমরা নেক্সট ব্যাখ্যাটা দেখে নিতে পারি, 1.8 ইকুয়াল টু 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে 1 মিটার, এইভাবে 180 সেন্টিমিটার আমরা পেয়েছি। 4 নম্বর, 10% মানে কত, প্রতি 100-এর জন্য 10, এটা হলো অ্যান্সার সি নম্বর। তাহলে এইভাবে তোমরা বের করে নিতে পারবে। নেক্সট যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি আয়তঘন নয়, এখানে অপশানগুলো রয়েছে অনেক ধরনের, 1 নম্বর ইট, 2 নম্বর মানে বি নম্বর ছক্কা, সি নম্বর বই, ডি নম্বর বোতল, উত্তর হবে ডি বোতল। নেক্সট এরপরে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা আমরা করব, 7 নম্বর, 1/4 অংশ ডিম নষ্ট হলে কতখানি নষ্ট হয়েছে শতকরা, উত্তর হবে এ 25%। এরপরে সত্য মিথ্যা আমরা করব, এখানে সত্য মিথ্যা ট্রু ফলসে দেখো, 1 নম্বর 500 গ্রাম সংশোধন 0.05 কিগ্রা, এটা হচ্ছে মিথ্যা হবে। 2 নম্বরটা যেটা আছে সেটাও মিথ্যা, কারণ ভাগ করলে কোনো দিন 5 হবে না, এটা যদি গুণ হতো তাহলে হতো। এরপরে 3 নম্বর, 50 টাকা 1/5 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না, এটা হচ্ছে সত্য, কারণ এখানে 50 টাকা 1/5 অংশ মানে 50×1/5 যদি আমরা করি, এখানে 10 টাকা পাচ্ছি, অর্থাৎ 10 টাকাতে 10 টাকা নিলে কিছুই পড়ে থাকছে না। 55,001 থেকে সর্বকাছে 1,000 গুণিত কোনো সংখ্যা হলো 6,000, এটা সত্য। এই ব্যাখ্যাটা দেখলে তোমরা বুঝতে পারবে, এখানে ব্যাখ্যাগুলো তোমরা ভালো করে দেখে নাও। বলেছে এবার 5 নম্বর যেটা আছে, -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে মিথ্যা, এর ব্যাখ্যাটা তোমরা দেখে নিতে পারো। যদি অসুবিধা হয় দেখতে তাহলে অবশ্যই পজ করে দেখে নেবে, তাহলে সময় বেশি পাবে। তারপরে 6 নম্বরে যেটা আছে, 3 মানে দু পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সংখ্যা যেগুলো দেওয়া আছে 3, পরিবার সংখ্যা 2, 4, পরিবার সংখ্যা 3, এইভাবে করে। এরপরে 7 নম্বরটা দেখো, এটাও মিথ্যা হবে। এরপরে দেখো তোমরা ব্যাখ্যাটা তোমরা এখান থেকে দেখে নাও, ব্যাখ্যা যাদের দেখতে অসুবিধা হচ্ছে তারা ভিডিও পজ করে দেখে নাও কীভাবে হচ্ছে। এরপরে 7 নম্বর আমরা চলে আসি, 8 নম্বরটা, 7 নম্বরের পর।
এখানে আয়তাকার চিত্রটির পরিসীমা 12 সেমি দেওয়া আছে, সেটা সত্য না মিথ্যা সেটা আমাদের বের করতে হবে। দেখো এখানে এটা উত্তর হবে মিথ্যা, পরিসীমা 12 সেমি।